ডারবানে শেষ বিকেলে উইকেট হয়ে ওঠে ভয়ঙ্কর। অন্তত প্রথম চার দিনে এটাই লক্ষ্য করা গেছে ডারবানের মাঠে। বুক ভরা আশা নিয়ে পঞ্চম দিনে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। দর্শকরাও ধারণা করেছিলেন ঐতিহাসিক কোনো ম্যাচ খেলে হয়তো দলকে জিতিয়ে দেবেন কেউ, কিন্তু আশা ভঙ্গ হতে সময় লাগেনি খুব। ডারবান টেস্টের পঞ্চম দিনে কেশব মহারাজ যেন হয়ে উঠেছেন প্রোটিয়া মহারথী। বিধ্বংসী বোলিং ঘূর্ণিতে বাংলাদেশকে দাঁড়াতেই দেননি এই স্পিনার। কেশব মহারাজের বাঁহাতি স্পিনে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। পঞ্চম দিনের খেলার এক ঘন্টার মধ্যে বাংলাদেশ অল আউট হয়ে গেছে মাত্র 53 রানে। 274 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ গতকাল বিকেলে 11 রান তুলতে হারিয়ে ফেলেছিল 3 উইকেট। কিন্তু তবু জয়ের একটা আশার বাণী শোনা যাচ্ছিল মমিনুলদের মুখে। কিন্তু মুখের কথা মুখেই রয়, মহারাজ ও সাইমন হারমারের বোলিংয়ে শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকারই জয়। তাদের সামনে পঞ্চম দিনে 13 ওভারে শেষ সব ইনিংস হিসেব করলে তা 19 ওভার। সর্বশেষ ফলাফল বাংলাদেশ অল আউট মাত্র 53 রানেই। 220 রানের পাশাপাশি বাংলাদেশের সঙ্গী নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহের তিক্ত স্বাদ। ডারবানে সকালের দৃশ্যটি কারোই পরিচিত ছিল না আজ। সকাল থেকে বাংলাদেশি এক একজন ব্যাটার আসছিলেন, আবার খানিক সময়ের মধ্যেই ফিরে যাচ্ছিলেন ড্রেসিং রুমে। আর নিজের এমন সাফল্যে আকাশের দিকে মুখ তুলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছিলেন মহারাজ। শুরুটা মুশফিকে আর শেষটা তাসকিনে, এর মাঝে আরও 3। মাত্র 55 মিনিটে নিজের সাফল্যে 5 বার উদযাপনে মেতেছেন মহারাজ। ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে মমিনুলদের সবগুলো উইকেটই নিয়েছেন 2 স্পিনার। একদিকে কেশব মহারাজ নিয়েছেন 32 রানে 7 উইকেট, আর অন্যদিকে হারমার নিয়েছেন 21 রানে 3 উইকেট। ইতিহাসে এমন কিছু আর মাত্র 2 বার দেখেছে দক্ষিণ আফ্রিকা, একটি আজ আর অন্যটি 1950 সালে। ক্রিকেটের সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।